5,000 কোটি টাকার বেশি লোন ডিফল্টার। বেক্সিমকোর মতো আরও দু একটা কোম্পানি আছে, সামহাউ তারা ম্যানেজ করেছে মিনিস্ট্রি অফ ফিন্যান্স থেকে একটা নোটিফিকেশন নিতে। ওখানে কি বলা হয়েছে, 5,000 কোটি টাকার ঊর্ধ্বে যারা লোন নিয়েছে তাদের 25 বছর, খেয়াল করেন, 25 বছরের মধ্যে লোন রিপেমেন্ট করতে হবে না। এটা দুনিয়ার কোথাও এই প্রিভিলেজ দেওয়া হয় না। সালমানে ফ্রামান এটা বার করেছে। 25 বছর পরে তাদের সামর্থ্য মতো, তাদের সামর্থ্য মতো তারা ডিসাইড করবে লোন কতখানি পরিশোধ করবে। কমন সেন্স, 25 বছর পরে এই 5,000 কোটির ভ্যালু কী থাকবে? আর শুধু সালমান একার জন্য দিচ্ছে না, অ্যাজ ইফ হি ইজ নট দ্য পার্সন স্পেশাল ফেভার, তার সাথে আরও দুটো কোম্পানি যোগ দিয়ে দিয়েছে। এখন আমার কোর্টের কাছে আমার প্রেয়ার বলেন, ডিমান্ড বলেন, যে বেক্সিমকো গ্রুপ এইটা করতে পারে না। বেক্সিমকো গ্রুপকে তারা কত টাকা ব্যাংকের থেকে নিয়েছে, কত তাদের লোন লায়াবিলিটি, এইটা বাংলাদেশ ব্যাংক এটা খুঁজে বার করে তারপরে 4 সপ্তাহের মধ্যে কোর্টকে জানাবে। এটার মধ্যে আরও আছে যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল না, বেক্সিমকো গ্রুপের অন্যান্য কনসার্ন যেগুলি আছে সেগুলির নামে কী লোন নেওয়া হয়েছে সেগুলিও বাংলাদেশ ব্যাংকে খবর নিয়ে জানাতে বলা হয়েছে। আর এখানে আমরা চেয়েছি রিসিভার অ্যাপয়েন্ট করা এবং প্রপার্টি অ্যাটাচ করা, প্রপার্টি ক্রক করা না, কিন্তু প্রপার্টি অ্যাটাচ করার সিগনিফিকেন্স হচ্ছে এগুলি যাতে ট্রান্সফার করতে না পারে, সেটা অর্ডারটা দিয়ে দিয়েছে। আপনারা দেখবেন এটার দুটা পার্ট আছে, একটা হচ্ছে রুল নাইসাই, এটা কোর্ট দিয়েছে, আর আরেকটা পার্ট আছে যেটা একদম ডিরেকশন দিয়ে দিয়েছে, অ্যাপয়েন্ট দ্য রিসিভার, তারপরে বলেছে যে অ্যাটাচ দ্য প্রপার্টি এবং বাইরে যে টাকা চলে গেছে সেগুলির ব্যাপারে কী স্টেপ বাংলাদেশ ব্যাংক নিয়েছে সেটা। এখানে একটা কনসার্ন ছিল, অনেকে আমার সাথে যোগাযোগ করেছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, আমি নাম বলতে চাচ্ছি না, যেমন একজন অ্যাডভাইজার, তারপরে মিনিস্ট্রি অফ ফিন্যান্স না বিজনেস, ওখান থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে। আমি বলেছি না, আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাটাচ করতে বলিনি, আমি কোনো একটা এমপ্লয়ির বেতন পাবে না, কোনো ক্ষতি হবে, সেই সমস্ত কথা, ওই সমস্ত আবদার নিয়ে আমি যাইনি। যেটার জন্য গেছি, প্রপার্টি অ্যাটাচ করো, প্রপার্টি যাতে ডিসপোজ অফ না করতে পারে। রিসিভার, শোনেন, এত বড় একটা কোম্পানি চালাবার জন্য এটা তো অস্বীকার করার উপায় নাই, ইটস এ বিগ বিগ ফিনান্সিয়াল কনসার্ন, হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এখানে একটা রিসিভার নিয়োগ করতে একটু সময় তো যাবে, কে এটা ম্যানেজ করতে পারবে? আপনারা কপি নিয়ে যান, ডিরেকশন ছিল 25 বছরের যেটা আছে ওইটার, ওই মিনিস্ট্রি অফ ফিন্যান্স যেটা বলেছে সেটার কপিও কোর্টকে ফার্নিশ করার জন্য আছে, আমি সব কভার করে গেছি খুব অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, 1 নম্বর রিসিভার অ্যাপয়েন্টমেন্ট, ফার্মাসিউটিক্যাল বেক্সিমকো গ্রুপের সমস্ত কোম্পানি, এখানে 1 নম্বর হচ্ছে রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করা, 2 নম্বর হচ্ছে কোন কত টাকা বেক্সিমকো গ্রুপ নিয়েছে ব্যাংকের থেকে, ওই টাকার হিসাব, শুধু একটা ব্যাংক না, অনেক ব্যাংক থেকে তারা টাকা উঠিয়ে নিয়ে গেছে, সেটার হিসাব চাওয়া হয়েছে। আরেকটা জিনিস বলেছেন যে বিদেশে যে টাকাটা নিয়ে গেছে সেই টাকা এখানে ফেরত আনতে। আপনারা যদি আল জাজিরাটা দেখেন, আমাদের চিটাংয়ের এক মন্ত্রী, হ্যাঁ, তার বাবাকে আমি চিনতাম, তার সেই মন্ত্রী যদি 7
বিলিয়ন, সাতশো বিলিয়নের হিসাব এইভাবে দেখিয়ে দিতে পারে, তার ক্যাশ টাকা কত থাকতে পারে দেখেন। কাজেই আমাদের তো কোনো আন্দাজ নাই, এটা তো আন্দাজ নাই। তার মতো একটা মন্ত্রী যদি এত টাকা নিতে পারে, তাহলে বেক্সিমকো গ্রুপ আর সালমানের ফ্রম তারা কত টাকা নিয়েছে। আই গ্রু আপ ধানমন্ডিতে সালমান আর শেখ কামালের সাথে, আমি ওদের হাড়ে হাড়ে চিনি। খুব কঠিন কথা বললাম, এটা কি একটা আইনি লড়াইয়ের সুযোগ পাবে কিনা? অ্যাবসলিউটলি ফেয়ার, আসুক, কোর্ট তো আছে, কোর্ট তো আমার শুনবে, তাদের শুনবে না, তার তো না, আসুক, তাদের জন্য কোর্ট ওপেন, তারা এই মামলাতে আমার সাথে কন্টেস্ট করতে পারে। তারা যে অর্ডার দিয়েছে জজ সাহেবরা হাইকোর্ট, সেই অর্ডারও তারা কন্টেস্ট করতে পারে। থ্যাংক ইউ।